ছাত্রমান সমস্যা সম্পর্কে পুথর ফেরা সেই খবর পাটকুড়ায় আজ সরুছে প্রচার। তেণু তিন প্রমুখ দল ক্যাম্পেন জোরদার করছেন। বিজেডি প্রার্থী সাবিত্রী অগ্রওয়াল সুপ্রিমো নবীন পট্টনায়ক ক্যাম্পেন করা সহ পাটকুড়া নির্বাচন মন্ডলী রোড শো করেছেন। নবীন নিকটরে পাই স্থানীয় নেতা ও কর্মী বি বেশ উৎসাহিত। সেপটে বিজেপি প্রার্থী বিজয় মহাপাত্র প্রচার করছেন নেতা ও কর্মী। পাটকুড়ার স্বাভিমান বিজয় জিতাইবা সমস্তে নিবেদন করছেন। সেইপরি কংগ্রেস প্রার্থী কহিছেন যে উভয় বিজেডি ও বিজেপি সপক্ষে লোকে না। তবে সম্পর্কে অধিক সূচনা জাঁয়া পাটকুড়া নির্বাচন মন্ডলী যা সেখানে উপস্থিত অনেক প্রতিনিধি অজেশ মল্লিক। অজেশ, নির্বাচন নেই আজ প্রচার শেষ দিন এবং প্রচার নিশ্চিত ভাবে জোরদার করা যাওয়া প্রাণ মূর্ছা জোরদার বর্তমান সবু দলর নেতা মানে মন্ত্রী মানে করছেন। তবে বর্তমান পরিবেশ কিভাবে রয়েছে, কেউ কেউ অঞ্চল গস্ত করছেন, সেভাবে কিছু নির্দিষ্ট স্থান রয়েছে না সবু অঞ্চলকে কভর করা বর্তমান চেষ্টা জারি রয়েছে? দেখুন জগমা, আপনি যেমনি কৌলে যেহেতু আজ প্রচার শেষ দিন রয়েছে, হাতের মাত্র আউ 8-9 ঘন্টা রয়েছে, এ ভিতরে হি সমস্ত লোককে ছুঁইবা হব, কারণ সমস্ত লোক কিভাবে অধিকর অধিক জনমত সাউটিব সে নিয়ে মধ্যে সমস্ত রাজনৈতিক দল উদ্যম করছেন। সে তো প্রচার গোটে পট রয়েছে, কিন্তু আমি এটি কিছু সাধারণ লোক প্রতিক্রিয়া নেওয়া আসছু, কারণ কিছু লোক কম রয়েছে নির্বাচন নিয়ে তাঁর মুড কম রয়েছে, সে কিভাবে নেতা চয়ন করা চাহুন, কিভাবে সমস্যা রয়েছে তাঁর অঞ্চলের, যেহেতু নির্বাচন তাঁর এটা নূয় নুহে, অনেক নির্বাচন সামনা করছেন, কিন্তু যেহেতু এটা রিইলেকশন অনেক আউ এক সুযোগ রয়েছে নিজের দাবি উপস্থাপন করে পে, অনেক যে মানে আসছেন নেতা মানে সে সমস্যা সম্পর্কে অবগত করে পে, সে প্রতিক্রিয়া নেওয়া, কিন্তু তা পূর্ব কৌলি নির্বাচন কথা সূচাই দেওয়া চাহিদি, যেহেতু আজ নির্বাচন প্রচার শেষ দিন রয়েছে, মুখ্যমন্ত্রী কালি আসি প্রচার করেছেন, প্রচার করে যাই এনে বিজেডি তুঙ্গ নেতা যে বিজেডি নেতা মানে রয়েছেন, মন্ত্রী মানে রয়েছেন, সে নাইন উৎসাহ রয়েছে, সেভাবে বিজেপি ক্যাম্প চলচঞ্চল রয়েছে, কারণ বিজেপির রাষ্ট্রীয় স্তরের নেতা মানে এটা রই ক্যাম্প করে দলীয় কর্মীকে লাগি প্রচার করছেন, কংগ্রেস তা শৈলীরে প্রচার করছে। তবে গোটে পক্ষে এটি স্বাভিমান সম্মান লড়াই ভিতরে কি বাজি মারিব না কংগ্রেস সেমানকু হটাই জিতাপট করিব, সেভাবে তো তাহা তো নির্বাচন পরে স্পষ্ট হব 24 তারিখে, কিন্তু প্রচারক সমস্তে নিজ ঢঙ্গিরে শৈলীরে প্রচার করছেন এবং অধিকর অধিক জনমত সাউটি হব সে নেই মধ্যে সেমানে প্রাণমূর্ছা উদ্যম করছেন, কিন্তু যদি দেখিবা সাধারণ লোকঙ্ক মনরে কোন রয়েছে নির্বাচন যেহেতু তাঁর অঞ্চল রয়েছে কোন রয়েছে নির্বাচন নিয়ে তাঁর মুড কোন রয়েছে, আমি সিধাসলখ আলোচনা করা কিছু অনেক আমি পাটকুড়া আয়তপুরর পঞ্চায়েতর এক স্থানের অছু লোক সহ আলোচনা করা। স্যার নির্বাচন আপনার আজ তো প্রচার তো শেষ হচ্ছে, কারণ গোটে দিন পরে আপনার ভোট দেবে, তবে বিশেষ করে আমি দেখবা আপনার অঞ্চল কম সমস্যা রয়েছে, সমস্যা আধার না ব্যক্তি আধার, আপনি কিভাবে আপনি নেতা চয়ন করবে, আর বিশেষ করে আপনার অঞ্চলের সমস্যা আদি কবা কম রয়েছে? আমি সমস্যা আধারে ইয়ে নেতা চয়ন করবু, আোক কিছু করে পারিব আমি অলরেডি স্থির করে সারিছু, যেহেতু দুই দিন আর বাকি আছে আমি অলরেডি স্থির করে সারিছু কাহকু ভোট দেবু, আ ঠিক সময় ঠিক ভোটটি দেব। স্যার আপনার তো অনেক অভিজ্ঞতা থাকবে, আপনার অনেক নির্বাচন দেখিবে, অনেক ভোট দিয়ে তো আগে রিইলেকশন আপনার সাধারণ নির্বাচন রয়ে সারিছে, এবার রিইলেকশন আসছে, কিভাবে দেখুন নির্বাচন আপনার মতরে নির্বাচনটা কেমি দেখুন? আপনার কালি মুখ্যমন্ত্রী পট্টনায়ক বাবু আইলে কেছেন আমার পাটকুড়া তাঁক দায়িত্ব রহলা, কেন্দ্রাপড়া বি কেছেন তাঁক দায়িত্ব রহলা, আমার উমাকান্ত পট্টনায়ক আমার বিজেপুর সে বি প্রচার করছেন, জয়ন্ত বাবু সে বি প্রচার করছেন, জোরদার প্রচার চালছে, আমি স্থির করু আমার সমস্যা যে রাস্তা হয়েছে 5 বর্ষা টেন্ডর দিয়া হয়েছে হয়ে পুনি কেনাল কাম পা ঠিক পৌঁছি পুনি কে যাচ্ছেন ইলেকশন বেড়ে ঠিক সময় কাম করু না, এমতি টেন্ডর দিয়ে চালছেন তাঁর যোগাযোগ হয়ে পু না কিছু কাম হয়ে পু সকস হয়ে পু সমস্যা আমাকে কাম করব, আমি নিকটরে আমি কালি 20 তারিখ দিন ইলেকশন অছি আমি সে আপনার কেমি দেখুন নির্বাচন আপনার যদি কহা আপনি গোটে দিন পরে নির্বাচন আপনার মতাধিকার সাব্যস্ত করবে, আপনি ব্যক্তিগত মত কাহকু আপনি দিয়েপার, যদি দেখবা আধার কম রহব সমস্যা কম রয়েছে অঞ্চলের? সমস্যা হচ্ছে অঞ্চলের বিকাশ, মুখ্য জিনিস হচ্ছে বিকাশ এবং করপশন কমিয়া দরকার, এমনিকি আমার অল ওভার ওড়িশা কি মানে ইন্ডিয়া ভিতরে করপশন কমিয়া দরকার, করপশন দরকার তার অঞ্চলের বিকাশ, যে যে প্রচুর দেবে আমি অঞ্চলের বিকাশ করবু সে আমি সমর্থন দেবো। আপনার মতরে কেমি দেখুন নির্বাচন হাতের কম দিন রহলে আপনার মতাধিকার সাব্যস্ত করবে? আপনার বিশেষ ধন্যবাদ, কারণ সোশ্যাল মিডিয়ায় বর্তমানে যেভাবে ভাবে নির্বাচন নিয়ে প্রসার তথ্য প্রসার করা যাচ্ছে তাহা লোক পাখে পৌঁছি পুছি, তেমন আপনার প্রয়াস করছেন আপনার আমার মতামত নেওয়া মু অতীতরে কইছি যে আমার এই অঞ্চল গোটা হচ্ছে ডেল্টা এরিয়া,
त्रिकोण भूमि एरिया भितर जाऊँचे पंचायत किंतु आम एरिया त्रिकोण भूमि अंचल ना किंतु ये एरिया जो समस्या ये समस्या अति संकटपूर्ण कारण नदी कूल खाई खाई जाऊँ जलसेचन हो पार नहीं आम घर पाखे आम हूँ गोटे बॉर्डर एरिया रे आम घर पाखे आज पर्यंत जो वर्षा ना पानी आसूना जलसेचन आदो ना यहाँ हूँ गोटा कृषि भित्तिक अंचल जलसेचन आवश्यकता अच्छी गोटे कोल्ड स्टोरेज आम ये अंचल ना कोल्ड स्टोरेज आवश्यकता अच्छी इटि तो नाही नाही जिला ये तो शिल्प ना कि जो कृषि उपर लोक मैंने निर्भरशील कर निर्भरशील से कृषि के आगे नापाई जलसेचन कोल्ड स्टोरेज एवं अत्याधुनिक प्रणाली में चाष कले लोक मैंने उपकृत हे आम सब अन्न राज्य निर्भर करुचु आम आलू हो कदमी हो दूध हो अंडा हो आम अन्य राज्य पर निर्भर करुच्छू किंतु आम एरिया अंचल पोटेनसीआलीटीज अच्छी जदि ताकू प्रकृत सरकार चाहिए कार्यकारी करने आप जो महिला सशस्त्रीकरण भारी भल पदक्षेप उत्तम पदक्षेप महिला मान को हाथ मताधिकार सब्यस्त करेंगे ये आधार को जी कर संपूर्ण कर नेता चयन करेंगे निश्चित भाव में जो लोक ये सब समस्या को नहीं समाधान कर बाट फिटे पार से भली लोकों को आमे लोक प्रतिनिधि भाव में निर्वाचित करिवो मैडम आपन तने महिला भाव आपन केमती देखछन कारण महिलांकर मते गुरुत्वपूर्ण भूमिका रहउछ निर्वाचन रे अनेक मध्य जे विधानसभा कोहंत लोकसभा निर्वाचित होछन किंतु वोटदाता भाव मते अनेक आपनकर रहउछ कारण आपनको वोट ही अनेक किसी परिवर्तन करिवर तबे आपन देखछन कि भली भाव कारण जदि देखबा आपनको अंचल समस्या आपनकर महिला भाव केम भली देखछन कोन आधार रहइबा आपनकर महिला सशक्तिकरण होउछ किंतु महिला माने सुरक्षित नहंती कारण मद सरकार मदपाई मैंने कल जेतु अपन से तो मैंने इश्यूटा आप ये करते कितना जब देखा जो भोट जब कल जेहतु रोचे आप देखुंत आप गोटे व्यक्ति आधार ना समस्या आधार कौन क्यों आधार आप भोट देवे जब कह समस्या आधार समस्या महिला मान सुरक्षित नुहति घरे घरे विशृंखला चलती केवल ये मदपाई सरकार चाहिले जे मदर बन्या हो जी अधिक मद व्यापार कर प्रोत्साहन दूसरे महिला मैडम कौन कहते हैं तो आप अंचल तो भोट देते दु दिन पर आज निर्वाचन सरुच्च कारण निर्वाचन तो तीन दल प्रचार करता आंत्री आसो आपण भोट ही मानते गोटे नेता चयन कर तेज कि देखते अंचल समस्या कमी देखते कौन रोच समस्या तो प्रथमे भोट देवा आगुरु कलपाना पंचायतर झी मु तेणु कलपाना पंचायत को लेकर जदि वर्तमान समालोचना करा जाए से ठिकारे विशेष करी कृषि प्रधान एरिया हेथिबारु सेठी कौनसी सार जा पूर्वर कहले जो माने आलू आउ टमाटो बैगण कोल्ड स्टोरेज सुविधा मुख्य नाई जलसेचन सुविधा नाई आमर सेपट जो खाल एरिया बहुत थर मुख्यमंत्री को देखा करने सत्वे कलपाना पंचायत लोक से गोटे ये केनाल पटनाली सुविधा करा जाए एपर्यंत पंदर इलेक्शन बेलू आस उन्नीस इलेक्शन है से गोटे काम सरकार एपर्यंत संपूर्ण कर पार ना द्वितीय तो है शिक्षा क्षेत्र रे एबे जो पोल निर्माण है प्राय आम सेपट एरिया पिला माने आसी केन्द्रापड़ा कॉलेज रे पाठ पढ़ कि मेडिकल रो सुविधा अल्पके पाई से गोटे गवर्नमेंट सरकारी मेडिकल आम एरिया रे नहीं सही टाइम तो मैडम अंचल बासिंदा तेज आपसी भोट देवार अधिकार भोट देते कौन रधार कौन रहा आधार आम अंचल उन्नति उन्नति जो मैंने करें आम चयन कर मुख्य समस्या कौन देखते युवपीढ़ी हिसाब से कौन देखते मुख्य समस्या हूँ चाषी मेन मुख्य समस्या चाषी को एवं बेस मदुआ करदे कौन ना पांच हजार लेखा दे कि आड़ेदे पैसा देदे साढ़े कौन कले ना कौन ना जे अधिक बेपार कर मद से ही प्राइज पाए
ଦେଖୁଥିଲେ ଇଏ ଯାହା ସମସ୍ତ ପ୍ରତିକ୍ରିୟା ଥିଲା ଇଏ ପାଟକୁରାବାସୀଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା, ଯେହେତୁ ଆଉ ଗୋଟେ ଦିନ ପରେ ନିର୍ବାଚନ ରହୁଛି, ଆଜି ମଧ୍ୟ ପ୍ରଚାର ଶେଷ ହେଉଛି, ତେଣୁ ସେମାନଙ୍କର ମଧ୍ୟ ଭୋଟ ଦେବେ, ସେମାନେ କିଭଳି ନେତା ଚୟନ କରିବେ, କିଭଳି ନେତା ବାଛିବେ, ତାଙ୍କ ଅଞ୍ଚଳର ତାଙ୍କର ପ୍ରତିନିଧି ବାଛିବେ, ସେ ତାଙ୍କର ବ୍ୟକ୍ତିଗତ ଅଧିକାର ରହିଛି, କିନ୍ତୁ ଅଞ୍ଚଳର ସମସ୍ୟା ଉପରେ ସେମାନେ ନିଜେ ପ୍ରତିଫଳିତ କରୁଥିଲେ, ଯେଭଳିକି ଅନେକ ସମସ୍ୟାରେ ଯେଉଁଟା କୋଲ୍ଡ ଷ୍ଟୋରେଜ୍ କଥା ଯେମିତି କୁହାଉଥିଲା, ରାସ୍ତାଘାଟ ମଧ୍ୟ ସେମାନେ ସମସ୍ୟା ରହିଛି, କେନାଲଟିଏ ମଧ୍ୟ ସେଠି ମଧ୍ୟ ବନ୍ଧ ନାହିଁ, ଏଭଳିକି ଯେଉଁ ଜଳସେଚନ ସୁବିଧା, କୃଷି ଯେହେତୁ ଏଠାରେ ଗୋଟେ କେନ୍ଦ୍ରାପଡ଼ା କୃଷି ଉତ୍ପାଦନରେ ମଧ୍ୟ ଅନେକ ରହିଛି, ସୁବିଧା ରହିଛି, କିନ୍ତୁ ଏଠି ଗୋଟେ ଜଳସେଚନ ସୁବିଧା ଯୋଗୁଁ ହେଲେ ଅନେକ କୃଷି ଉତ୍ପାଦନ ହୋଇପାରିବ, କିନ୍ତୁ ଏଇଭଳି ଅନେକ ସମସ୍ୟା ରହିଛି ଯେ ଆଧାର କରି ଦୀର୍ଘଦିନର ସମସ୍ୟା କିନ୍ତୁ ସମାଧାନ ହୋଇପାରୁନାହିଁ। ସମସ୍ୟାକୁ ଆଧାର କରି ସେମାନେ ଭୋଟ ଦେବେ ଏବଂ ନିଜ ପ୍ରାର୍ଥୀକୁ ବାଛିବେ, ଯେଉଁଭଳି ଭାବରେ ତାଙ୍କର ଅଞ୍ଚଳର ବିକାଶ ହୋଇପାରିବ, ଉନ୍ନତି ହୋଇପାରିବ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଅଜୟ ସମସ୍ତ ସୂଚନା ପାଇଁ। ଅଜୟ ମଲ୍ଲିକ ଥିଲେ ପାଟକୁରା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର, କିଛି ଲୋକଙ୍କ ସହିତ କିଛି ସାଧାରଣ